जाएगा। चलो তো কি গাইস, এখন থেকে আপনাদের কাছে কোন ধরনের DSLR অথবা আইফোন ছাড়া আপনারা তৈরি করতে পারবেন DSLR অথবা আইফোনের ব্যাকগ্রাউন্ডের ভিডিও। কিভাবে এই প্রসেসটি সম্ভব আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সামনে দেখিয়ে দিব। তো গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এন্ড ভিডিও ভালো লাগলে লাইক করবেন। এই ভিডিওর জন্য লাইক টার্গেট রয়েছে মাত্র 100 টি। আই হোপ আপনারা 100 টি লাইক কমপ্লিট করে দিবেন। তো গাইস আপনারা দেখছেন সঞ্জয় টেক, ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে লাইক এন্ড ফলো করে দিবেন, ইউটিউব থেকে ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস সর্বপ্রথম আমাদের ক্যাপকেট অ্যাপ প্রয়োজন হবে। সুন্দর ক্যাপকেট অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন, ওখানে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে আপনারা ক্যাপকেট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা পেয়ে যাবেন কি নিউ প্রজেক্ট, আপনারা নিউ প্রজেক্ট উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার ভিডিও চলে আসবে। তো আপনাদের নরমাল একটি ভিডিও নেবেন, আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে নরমাল একটি ভিডিও নিয়ে। তো গাইস আমি একটি ভিডিও নিলাম, এই ভিডিও থেকে আপনার ভিডিওটি আরও বেটার কোয়ালিটি হবে। আমি এখান থেকে আপনাদের থেকেও খারাপ একটি ভিডিও নিয়েছি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ডার্ক ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, এখান থেকে স্কেটিও এত সুন্দরভাবে দেখা যাচ্ছে না। আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এগুলো কিন্তু ফুটে উঠবে এবং আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরও সুন্দর হবে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এখন আমরা কিন্তু যা করবো এখান থেকে প্রথমত আমরা ভিডিও পে ক্লিক করবো, অথবা আমরা আরেকটি কাজ করবো, আমরা নিচে কিন্তু অ্যাডজাস্ট পেয়ে যাবো। আমরা নিচে অ্যাডজাস্টে ক্লিক করবো। আর গাইস এখানে ক্যাপকেট অ্যাপের লোগোটা থাকবে, তো লোগোটা আপনারা রিমুভ করে দিবেন। আমার হচ্ছে প্রভাষণ। এরপর আমরা যা করবো এখান থেকে নিচে অ্যাডজাস্টে ক্লিক করবো। তোকে অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা যা করবো এখান থেকে প্রথমত আমরা ব্যাডনেস, আমারটা কিন্তু ব্যাডনেস মোটামুটি রয়েছে, তার জন্য আমি কিন্তু ব্যাডনেস দিচ্ছি না। কিন্তু আপনার কিন্তু ব্যাডনেস দিয়ে দিবেন যদি এখানে লো থাকে। আপনার যদি ভিডিওটি অন্ধকার থাকে তাহলে আপনার ব্যাডনেসটা বাড়িয়ে দিবেন, এতটুকু বলবো। এরপর আপনার স্যাচুরেশনে ক্লিক করবেন, এটা আপনি বাড়িয়ে দিবেন। এরপর শার্পনে ক্লিক করবেন, এটা হালকা একটু বাড়িয়ে দিবেন, 50 রাখবেন। তোকে এরপর আপনার চলে আসবেন কি এখান থেকে হাইলাইট, তো এটা হালকা একটু বাড়িয়ে দিবেন। স্যাচুরেশন এটা একটু হালকা বাড়িয়ে দিবেন। এরপর প্রথম চলে আসবেন এখান থেকে SSL পেয়ে যাচ্ছেন, আপনার SSL এ ক্লিক করবেন। এরপর আমরা এখানে সবুজ ব্যাকগ্রাউন্ড রূপে ক্লিক করবো। এরপর এটা আমরা বাড়িয়ে দিব, এটাও বাড়িয়ে দিব। এরপর আমরা হলুদ ব্যাকগ্রাউন্ড রূপে ক্লিক করবো, এটাও আমরা বাড়িয়ে দিব এবং এটাও বাড়িয়ে দিব। আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সবুজ হয়ে গেল। এখন আমাদের ফেসটা কিন্তু একটু স্মুথ করতে হবে, তার জন্য আমরা ফেস কালার রূপে ক্লিক করবো। এটা আমরা ফুল একটু বাড়িয়ে দিব, এরপর এটা হালকা একটু বাড়িয়ে দিব। তোকে এরপর আমরা স্কাই কালার রূপে ক্লিক করবো, এটা আমরা বাড়িয়ে দিব। এবং এটা আমরা যেটা এখান থেকে এই কালার দিতে পারেন, এই কালার দিতে পারেন, যেটা ভালো লাগে সেটা দিবেন। এরপর আমরা ল্যামিনেট একটু কমিয়ে দিব। তোকে এই অ্যাডজাস্টটি আপনার এসে স্যালের এই অ্যাডজাস্টটি করে নেবেন। এরপর আপনার ব্যাক করবেন, স্যানে ক্লিক করবেন। এরপর আপনার আবার ব্যাক করবেন। এরপর আপনার পেয়ে যাবেন কি ফিল্টার, আপনার ফিল্টারে ক্লিক করবেন। এরপর আপনার একটু নিচে স্ক্রল করবেন, এতে পেয়ে যাবেন কি ফোকাস, আপনার এখানে ক্লিক করবেন, স্যানে ক্লিক করবেন। এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হচ্ছেন DSLR মতো হয়ে গেল। তো আমি আপনাদের যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বিফোর ব্যাকগ্রাউন্ড। এবং এখান থেকে যখন ক্যারেক্টারটা যখন এখান থেকে আসবে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে হচ্ছে অটোমেটিক এখান থেকে ব্লার হয়ে গেলো। দেখুন আমাদেরটা অটোমেটিক যখন এখান থেকে অ্যাডজাস্ট অবজেক্ট হিসাবে আমাদের মানুষটা যখন যাবে তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে এখান থেকে একটু ব্লার হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এভাবে মূলত আপনার এখান থেকে DSLR অথবা আইফোন ছাড়া ব্লার করে নিতে পারবেন। আর এখানে আমি হালকা একটু অ্যাডজাস্ট দেখিয়েছি, আপনার কিন্তু আরও অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর ফোকাসটা যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডে যদি কিন্তু ব্লার যদি হালকা হয় তাহলে আপনার যা করবেন এখান থেকে ফোকাসটা নেওয়ার পরে আপনার থেকে এই ফোকাসের উপরে ক্লিক করার পরে নিচে আপনার পেয়ে যাবেন কি কপি, আপনার কপিতে ক্লিক করবেন, তাহলে আপনার ফোকাসটা কিন্তু আরও বেশি বাড়িয়ে যাবে। এরপর আপনার থেকে পলিসিতে ক্লিক করে আপনার কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন কম বেশি, আপনি নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এরপর আপনার চাইলে কিন্তু ফেসটা কিন্তু স্মুথ আর একটু করে নিতে পারেন, তার জন্য আপনার কিন্তু ব্যাক করবেন, ব্যাক এখান থেকে ভিডিও উপরে ক্লিক করবেন, নিচে স্ক্রল করবেন, এতে পেয়ে যাচ্ছেন কি রিটোস, আপনি এখানে ক্লিক করবেন, ফেসে ক্লিক করবেন, স্মুথে ক্লিক করবেন, এটা একটু বাড়িয়ে দিবেন, ফেস টোনে ক্লিক করবেন, উইথ লাভ এটা দিয়ে দিবেন, এটা বাড়িয়ে দিবেন, ব্যাক করবেন। ওকে, আমাদের ভিডিও কমপ্লিট। এখন আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমাদের এখন বিফোর আফটার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, তো আপনারা দেখুন। দেখো মন প্যার হয়ে যায়গা। তো এই দেখেছেন এই পজিটিভ ফলোকে খুব সহজে আপনার কোন ধরনের DSLR অথবা আইফোন ছাড়া DSLR ব্যাকগ্রাউন্ড ভিডিও ম্যাকিং করে নিতে পারবেন। তো গাইস এই ছিল আমাদের আজকে ভিডিও, আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আমি আশা রাখবো ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগেছে, ভিডিওটি ভালো একটি 100টি লাইক কমপ্লিট করে দিবেন এন্ড ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে বলবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে, তখন ভালো কিছু থাকবেন। ধন্যবাদ।